আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে যে ল্যান্ডমাইন আছে এই ল্যান্ডমাইন কখনো কখনো হাঁটতে থাকে? আচ্ছা আপনার কি এটা জানা আছে ফ্রি ফায়ার গেমে যে গ্লুয়াল আছে এই গ্লুয়াল আপনাকে চাইলে ধাক্কা দিতে পারে? আচ্ছা আপনি কি এটা জানেন ফ্রি ফায়ারে যে বিলবোর্ড আছে এই বিলবোর্ড এমন একটা অদ্ভুত কাজ করে বসে যে জিনিসটা দেখলে আপনি বলতে পারবেন যে এখানে হয়তো রহস্যময় কিছু হয়ে গিয়েছে। আজকের ভিডিও শুরু করব নরমাল একটা গাড়ির স্কিন দিয়ে। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে এই যে স্কিনটা দেখতে পাচ্ছেন এই স্কিনটা একদম ফ্রিতে গ্যারিনা একবার দিয়েছিল, আর আমার মনে হয় আমার অডিয়েন্সদের মধ্যে মোটামুটি সবার কাছে এই স্কিনটা আছে। তো আপনাদের কাছে যদি থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারে। এবারে মূল কথাটা বলি, এই যে গাড়ির স্কিনটা দেখতে পাচ্ছেন এই গাড়ির স্কিন অন্যান্য গাড়ির স্কিন থেকে একটু আলাদা হয় লাইটের দিক থেকে। অর্থাৎ অন্যান্য স্কিনগুলো আপনি দেখতে পাবেন যে নর্মালি স্কিন, কিন্তু সেগুলো যে লাইট আছে সেই লাইট থেকে কোনো আলো বাইর হচ্ছে না, কিন্তু এই গাড়ির যে স্কিন আছে সেই স্কিনে দেখা যায় যে লাইটের আলো আছে। তো এই লাইটের আলো যদি আমরা কোন ঘরের কাছে গিয়ে ধরি তাহলে কি হবে? তো চলুন সরাসরি মূল ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের একদম কাছে জিপ গাড়ি আছে, আর যখন এই গাড়িতে বসা হয় তখন গাড়ির স্কিনটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক মূল কথাটা বলি, যখন চেঞ্জ হয়ে থাকে অর্থাৎ কালার হয়ে থাকে তখন গাড়ির সামনে থেকে আলো বাইর হয়, যে আলোটা ঘরের ভিতরে যে ওয়াল আছে সেই ওয়াল টপকে ভিতরে ঢুকে গিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এভাবেই একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাই। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে লাইটের আলো কিভাবে ওয়াল টপকে ভিতরে ঢুকে যায়, তা আবার সরাসরি সোজাভাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট, আগে যে ফ্যাক্টটি বলেছি এটা বলা যায় মোটামুটি এটা ফ্রি ফায়ারের একটা গ্লিচ হতে পারে। আপনি কি জানেন ঠিক এরকম গ্লিচ আমাদের গেমের মধ্যে বর্তমানে চলছে, আর সেটা আপনি যখন গেমের মধ্যে ঢুকবেন অর্থাৎ 10 মিনিট পর, 20 মিনিট পর বা 1 ঘন্টা পর যখনই গেমে ঢুকেন না কেন আপনি সেই গ্লিচটা দেখতে পাবেন। তো চলুন মেইন গ্লিচের কথাটা বলি। তো এই গ্লিচটা আমরা গত টপ আপ ইভেন্টেও দেখেছি এবং বর্তমান টপ আপ ইভেন্টেও আছে। আপনি যখন টপ আপ ইভেন্টে যাবেন এবং টপ আপ ইভেন্টে দুই নম্বরে যে আইটেমটা থাকে সেই আইটেমটা যদি আপনি জাস্ট জুম করেন তাহলে আপনি এরকম কাণ্ড দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিন দুইটা দেখা যাচ্ছে। তো আমি সাকুরা বান্ডেল পড়েছিলাম যার ফলে এখানে সাকুরা বান্ডেল সহ দুইটা প্লেয়ার দেখা যাচ্ছে, আর দুইটা প্লেয়ারকে একইটা মেল নাড়ানো যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো যে যখনই ব্যাগের লেভেল কমানো বাড়ানো হয় তখনই আমরা একটু পার্থক্য দেখতে পাই, আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ দুই ব্যাগের লেভেল দুই রকম, অর্থাৎ দুই ব্যাগের অর্থাৎ লেভেল অনুযায়ী ব্যাগের স্কিন আলাদা আলাদা। এছাড়া আরেকটা জিনিস সেটা হলো যে গত টপ আপ ইভেন্টেও সেম অবস্থা ছিল। তো গত টপ আপ ইভেন্টে এই প্যাটের স্কিনটা দেখা যায়, আর এই স্কিনটাকে যখন জুম করা হয় তখনই দেখা যেত যে স্ক্রিনের কর্নারে বিশাল বড় সেম স্কিনটা বড় আকারে চলে এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা দেখা যায় গত টপ আপ ইভেন্টেও, আর এই ইভেন্টও এখন আছে, হতে পারে সামনের ইভেন্টও হতে পারে, আর আপনারা এটা গেমে ঢুকলে দেখতে পারেন। নেক্সট, আপনি কি জানেন গেমের মধ্যে যে বিলবোর্ডগুলো আছে এই বিলবোর্ডগুলোতে আপনি যদি কোনোভাবে গ্লুয়াল লাগাতে পারেন তাহলে আপনি একটি অদ্ভুত জিনিস দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন গ্লুয়াল লাগানো হয়ে গিয়েছে। তো এই বিলবোর্ডে ইজিলি গ্লুয়াল লাগানো যায় কারণ এটা মাটি থেকে অনেক বেশি উঁচু এমন নয়। তো যাই হোক, এই বিলবোর্ডে আপনি যখন গ্লুয়াল লাগাবেন এরপর যদি আপনি বিলবোর্ড থেকে দূরে চলে আসবেন তখন আপনি বিলবোর্ডের দিকে তাকালেই দেখতে পাবেন যে বিলবোর্ড গেম থেকে গায়েব হয়ে গিয়েছে। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু গায়েব হয়ে গিয়েছে এমন নয়, গ্লুয়াল যেটা লাগিয়েছিলেন সেই গ্লুয়ালটা গেমের মধ্যে রয়ে গিয়েছে, অর্থাৎ শূন্যে বাসছে। এই জিনিসটা কিন্তু দেখতে অদ্ভুত লাগে এবং মিস্টিরিয়াস লাগে, কারণ শূন্যের মধ্যে এত উপরে কিভাবে গ্লুয়াল বাসবে? আর দূর থেকে যখন কেউ দেখবে সে তো একটু অবাক হবে, যদি একটু নোটিস সে দূর থেকে করতে পারে, কিন্তু এখানে কাহিনী আপনারা জানেন। আর এটা কেন গেমের মধ্যে হয় সেটা আমি বুঝি না, কারণ গ্লুয়াল অত বড় জিনিস না, কিন্তু বিলবোর্ড কিন্তু বিশাল বড়। যেখানে বিলবোর্ড গায়েব হয়ে যায় সেখানে গ্লুয়াল কিভাবে থেকে যায়? তো এটাই রয়েছে একটা প্রশ্ন আকারে। নেক্সট, ফ্রি ফায়ারের যে আইস গান আছে এই আইস গান আপনি যদি বর্তমানে ব্যবহার করে নিজেকে প্যাক করেন তাহলে আপনি এমন এক জিনিস দেখবেন যেটা আপনি আশাও করেননি। বর্তমান সময়ে গেমের যে গ্লুয়াল আছে সেই গ্লুয়ালের উপর আপডেট এসেছে যে গ্লুয়ালের উপর জাম দেওয়া যায় না, এই আপডেটের কারণে হয়তো এই গ্লিচটা চলে এসেছে। তো আপনি যখন আইস গান দিয়ে নিজেকে প্যাক করে নেবেন তখনই দেখতে পাবেন যে আপনি সাথে সাথে গেমের মধ্যে গ্লুয়ালের উপর উঠে গিয়েছেন, অর্থাৎ আইস গ্লুয়ালের উপর উঠে গিয়েছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যখন বারবার করা হয় প্রত্যেকবারই এমন দেখা যায়। তো তৃতীয়বারের সময় দেখা যায় যে কিছুই হচ্ছিল না, তখন শুধু গেমটাকে এমনিতে মিনিমাইজ করলেই দেখা যায় যে আবারও আগের মতো গ্লুয়ালের উপর অর্থাৎ গ্লুয়ালের বাইরে বাইর করে দেওয়া হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আইস গান দিয়ে বর্তমানে এই গ্লিচটা চলছে, যে গ্লিচের কারণে আপনি আইস গান দিয়ে নিজেকে প্যাক করে কভার রাখতে পারবেন না। নেক্সট, এবারে কথা বলবো ফ্রি ফায়ারের ল্যান্ডমাইন নিয়ে। আপনি কি জানেন ফ্রি ফায়ারের যে ল্যান্ডমাইন আছে সেই ল্যান্ডমাইন নিজে নিজে চলাফেরা করে? তো শুনতে অদ্ভুত মন হলেও আসলে সত্যি। তো ফ্রি ফায়ারের যে ল্যান্ডমাইন আছে এই ল্যান্ডমাইন যদি আপনি লাগান তাহলে দেখতে পাবেন যেখানে লাগিয়েছেন সেখানে রয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো এনিমি আসবে না ততক্ষণ পর্যন্ত সেটা ফুটবেও না। এবার মূল কথাটা বলি, তো আপনি যখন গেমের মধ্যে কোথাও একটু বেশি করে কয়েন ফেলে দিবেন, অর্থাৎ 500 কয়েন অথবা 400 কয়েন একসাথে যখন ফেলে দিবেন তখন ছোট্ট একটা জায়গাতে অনেকগুলো কয়েন দেখা যাবে, আর সেটার উপর যদি আপনি ল্যান্ডমাইন লাগিয়ে দেন তাহলে দেখা যাবে যে ল্যান্ডমাইনটা কয়েনের কারণে দেখাই যাচ্ছে না। তো এটা একটা ট্রিক, কিন্তু আপনার কাজে লাগিয়ে কিল করতে পারেন এইভাবে, অর্থাৎ কয়েন রেখে এবং কয়েনের ভিতরে ল্যান্ডমাইন দিয়ে এনিমি কিল করতে পারেন। তো এগুলো বাদ দিয়ে মূল কথাটা বলি, তো এরকম অবস্থা কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে কয়েনের কারণে ল্যান্ডমাইন দেখা যাচ্ছে না, অর্থাৎ কয়েনের নিচেই ল্যান্ডমাইন ঢাকা আছে। কিন্তু আপনি কি জানেন যখন আপনি গেমটাকে সম্পূর্ণ কেটে এরপর গেমের মধ্যে ব্যাক আসবেন তখন আপনি এই জিনিসটা দেখবেন, অর্থাৎ ল্যান্ডমাইন নিজের জায়গা পরিবর্তন করেছে, অর্থাৎ কয়েন থেকে একটু আলাদা হয়ে গিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা গেমের মধ্যে এটা ট্রাই করতে পারেন নিজে যদি এখানে বিশ্বাস না হয়, অর্থাৎ ল্যান্ডমাইন লাগাবেন আর সেই ল্যান্ডমাইন নিজের জায়গা পরিবর্তন করবে। তো এটা খুবই অদ্ভুত বিষয় ছিল। আর এই ছিল আজকের ভিডিও, এখনো মতো বিদায়।